আসসালামু আলাইকুম। পাকা তেঁতুলের আমাদের যে মোস্ট ডিমান্ডিং আচার, তার মধ্যে এক নম্বর হচ্ছে তেঁতুল মশলা, তারপরেই আসছে জেলি মোরব্বা। তো আজকে আমি আপনাদের একটু জেলি মোরব্বার কিছু প্রসেস দেখাবো। আমরা প্রথমে হচ্ছে এই যে খোসাসহ তেঁতুলগুলোকে বেছে নেই, একটা কথা বলে রাখি, এই জেলি মোরব্বাটা যতদিন আমাদের খোসাসহ তেঁতুল থাকবে ততদিনই বানাতে পারবো, তারপরে কিন্তু বানাতে পারবো না, বা আমরা এই খোসাসহ যেগুলো স্টক করবো নিজেরা সেগুলো বানাতে পারবো, বাইরের যে বাইরে থেকে কিনে আর বানানো যাবে। এই তেঁতুলের খোসাগুলো ছেলতে ছেলতে একটা মজার কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় এই তেঁতুলের যে খোসা, এই খোসাগুলোর মধ্যে চার পাঁচটা চাল আর একটু পানি দিয়ে তারপরে হচ্ছে চুলোর ছাইয়ের মধ্যে রেখে দিতাম, গরম গরম ছাইয়ের মধ্যে, তখন আস্তে আস্তে ওর মধ্যে ভাতটা হইতো, এটা দিয়ে খেলতাম রান্নাবাটি, অনেক মজার স্মৃতি। তো যাই হোক, আমাদের তেঁতুলগুলো হয়ে গেছে প্রসেসিং, আমি ভিতরের প্রসেসিংটা দেখাচ্ছি না আপনাদের কীভাবে আমি রান্না করছি। ভালো করে খেয়াল করলে দেখবেন এই তেঁতুলগুলো কিন্তু একদম পাকা ছিল, এবং হচ্ছে এগুলো পাহাড়ি তেঁতুল, তো যে কারণে আমার এই তেঁতুলগুলোর কালারটা আগেও কিন্তু খুব সুন্দর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই তেঁতুলগুলো একদম ড্রাই ছিল এবং একটু পাতলা টাইপের, যে কারণে আমি এখানে দেখেন 250 গ্রাম মাপতেছি, তো 250 গ্রামে হচ্ছে আমার অনেকগুলো তেঁতুল হচ্ছে, সবসময় কিন্তু এরকম হয় না। এটা হচ্ছে মোরব্বা, এটা কিন্তু জেলি মোরব্বাটা না, এইটা একটু টক টক বেশি থাকে, মিষ্টি কম থাকে, তো এটাতে হচ্ছে আপনার একটু টক মিষ্টি টাইপের হবে, কিন্তু জেলিটাতে আবার একটু মিষ্টি হয়। তো দেখেন এখানে অনেকগুলো কিন্তু তেঁতুল ধরছে, আমার 250 গ্রামে কিন্তু বেশ কয়েকটা তেঁতুল হয়েছে। সবসময় কিন্তু এরকম হয় না, যে তেঁতুলগুলো একটু ভারী হয় সেগুলোতে কিন্তু আবার একটু নরম থাকে, যেমন আজকে তেঁতুলটা বাসার সময় দেখবেন তেঁতুলটা কিন্তু একদমই আপনার অনেক শুকনা শুকনা ছিল, যে কারণে রান্নাও করতেছে একটু ড্রাই ড্রাই হয়েছে, দেখেন কোনো এটার মধ্যে কোনো ঝোল নাই। তো এই যে আমার হচ্ছে তেঁতুলগুলো, এখানে আমরা এই যে 150 গ্রাম মাপতেছি, দেখেন 150 গ্রামও অনেক অনেকগুলো হচ্ছে, সবসময় কিন্তু এরকমই বেশি হয় না। এগুলোতে অফার চলতেছে, এইটাতে এই ছোটো জারটাতে 150 গ্রাম আর বড় জারটাতে আমি 250 গ্রাম দিয়েছি। তো এটা গেল, এখন আমি তেঁতুলের জেলি মোরব্বাটা বানাবো। জেলি মোরব্বার জন্য আমি জেলিটা আলাদা করে রান্না করে নিয়েছি, জেলিটা হচ্ছে আপনারা যারা সস খান তেঁতুলের সস টাইপের, তো সেটা আমার স্পেশাল মশলা দিয়ে আমি তৈরি করেছি। এখানে 250 গ্রাম মাপবো, জেলি মোরব্বা হচ্ছে 250 গ্রাম 180 টাকা। এটা কিন্তু হচ্ছে আপনাদের এই যে সিজনের, এই যে আমাদের তেঁতুলের সিজন, এই সিজনের সময় আপনারা এরকম কম প্রাইসে পাবেন। এরপরে হচ্ছে আমাদের তেঁতুলের স্টক শেষ হয়ে গেলে এমনিতেও পাওয়া যাবে না, তারপরে হচ্ছে স্টক কমে আসলে এরপরে হচ্ছে আমরা একটু প্রাইসটা একটু বেড়ে যাবে। এখন এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে মাত্র 180 টাকা, আর এটা হচ্ছে মিষ্টি, জেলি মোরব্বাটা একটু মিষ্টি, এবং যেহেতু এখনকার তেঁতুলগুলো একটু টক মিষ্টি টাইপের, রান্না করার পরে এটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়, যারা মিষ্টি লাভার তারা কিন্তু এটা একদম মিস করবেন না। আর এই যেটা আগেও বলেছিলাম যে এই তেঁতুলগুলো হচ্ছে আমি এই তেঁতুলগুলো হচ্ছে আপনাদের হচ্ছে অনেক বেশি শুকনো শুকনো টাইপের, একটু ড্রাই, যে কারণে পরিমাণটা তেঁতুলের পরিমাণটা অনেক বেশি, আমরা ওজনের পরিমাণটা সবসময় সেম দিই, তো যেটা ভারী তেঁতুল কাঁচা তেঁতুলের মোরব্বার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়, যেটা ভারী তেঁতুল সেটা কিন্তু হচ্ছে অল্প হয়, ওজন বেশি হয়, আর যেটা পাতলা সেটা অনেকগুলো হয়। তো এই ছিল আমাদের জেলি মোরব্বা। টোটাল আমি হচ্ছে আজকে দুইটা আইটেম আমাদের দেখালাম, যেটা একটা হচ্ছে জেলি মোরব্বা আর একটা হচ্ছে শুকনো মোরব্বা, যারা একটু মিষ্টি পছন্দ করে তারা এটা নেবে, আর যারা একটু টক 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 মিষ্টি পছন্দ করে তারা হচ্ছে মোরব্বা নিয়ে নেবে।